গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। তাহলে কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি। তো যেরকম তোমরা দেখেছিলে যে ঘুমোতে ঘুমোতে খানিক দূর বৃষ্টি, খানিক দূর শুকনো, এই করতে করতে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে। দেন আমাদের দাদা বললেন যে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে, অ্যান্ড আমরা পৌঁছে গেলাম। বসে পড়েছি খেতে। আমাদের খাবার এসে গেছে, ভাত, আলু ভাজা, এটা পোস্ত, ডাল, একটা তরকারি অ্যান্ড চিকেন। চলো দেখো, আমাদের পুরো থালি টালি সাজিয়ে আমরা বসে পড়েছি। পাপড়ও চলে এসছে। আমরা এখানে আজকে দাঁড়িয়ে খেলাম। খাবার ইজ লাইক টু গুড অ্যান্ড রিজনেবল অলসো। ভেতরে বসার ভালো জায়গা আছে, এমন খেলে ভালো ভালোই খেয়েছি। তো তোমরাও যদি এদিকে আসো তো এখানে অবশ্যই একবার ট্রাই করতে পারো। এটা হচ্ছে ছড়রা মোড়, হচ্ছে ছড়রা আঞ্চলিক দুর্গা মন্দির, তার জাস্ট পাশেই রেস্টুরেন্ট। তো তোমরা যদি এখানে আসো তো অবশ্যই একবার ট্রাই করতে পারো। এসে গেছি আবার, লিপস্টিক কীরকম লিপস্টিক করেছি। এখন আবার বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে, এসে পরে চা খেয়ে নিয়েছি, এনার্জি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে কি শপিংয়ে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে তসর খুব ভালো, মায়ের জন্য এবার তসরের শাড়ি কিনতে আমরা যাচ্ছি। এই যে আবার লাইন দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাজারে বেরিয়ে এক রাউন্ড মা দুর্গার দর্শন করে আমরা পৌঁছে গেলাম তসরের শাড়ি কিনতে। যেমনটা বলেছিলাম, মায়ের শাড়িটা আমাদের কেনা হয়নি, মায়ের জন্য তসরের শাড়ি কেনা হবে। তো সেইটাই, সেই কাজটাই, মানে ডিউ একটা কাজ ছিল যেটা করার জন্য আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমরা এখানে চুজ করছিলাম, ওনারা অনেক শাড়ি দেখালেন। এগুলো হচ্ছে অরিজিনাল তসরের দোকান, তো এখানে খুব ভালো কোয়ালিটির শাড়ি পাওয়া যায়। মায়ের শাড়ি কেনা ডান, তাই তো একটু দেখাবে কি পছন্দ হচ্ছে কি? একটু হালকা করে দেখিয়ে দাও। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পাড়ার পুজো। বাড়ি এসে মনে হলো তোমাদেরকে গোপালের আজকের শাড়িটা দেখানো হয়নি, তো সেটা একটু শ্যুট করে নিলাম অ্যান্ড দেন শুয়ে পড়লাম। তারপরে নেক্সট দিন সকালে, সকাল সকাল আজকে আমি শাড়ি টাড়ি পরে স্নান টান করে একদম রেডি হয়ে গোপালকে স্নান করাতে চলে এসেছিলাম। গোপালকে আজকে স্নান করালাম বেসন দিয়ে। হ্যাঁ, আদিত্য বলেছিল আজকে গোপালের স্নান দেখবে, তো দেখো এরকম কুয়োর থেকে জল তুলে আর গোপালকে একটু ভালো করে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিলাম। হ্যাঁ, আমার গোপালকে কেমন লাগছে নতুন ড্রেসে অবশ্যই জানিয়ে। অ্যান্ড দেখো এখানে গোপালের অষ্টমীর জামাটা পরিয়ে দিচ্ছে, আর গোপালকে কী মিষ্টি লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমার গোপালকে। অ্যান্ড এটা ছিল ফাইনাল লুক। স্নানের পর গোপালকে একটু ফুল দিয়ে সাজিয়ে ধূপ দেখিয়ে অ্যান্ড তারপর হচ্ছে কি খাবার দিয়ে বেরিয়ে পড়লাম। কাদের সাথে দেখা হলো? বান্ধবী নানিটা সুচেতার মা, যাকে তোমরা সবসময় ব্লগে দেখো, এটা তার মা, ঠিক আছে? এটা হচ্ছে স্কুল ফ্রেন্ড। তো কিছু শোনা যাচ্ছে না, এই হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী, আমি সুপ্রিয়া, সুচেতা, মধুশ্রী, এগুলো হচ্ছে আমাদের সুমনা, সুমনা আবার দেখে মানে কিস্তি মনে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী, তার মধ্যে একজনই আলটিমেটলি আছে যার সাথে আমি প্রত্যেক বছর দেখা করি, আমি আর ও কিন্তু ফিক্স, বাকি সবাই চিটিং বাজি করে দেয়। সুচেতা আসতে চায় না, ওর বাড়ি এই পেছনে, মধুশ্রীর শ্বশুর বাড়ির পুজো, সুমনার বাচ্চা আছে, টাইমই নেই, আগেই টাইম দিত না, শিল্পাও ব্যস্ত, আমরা দুজনই বসে আছি। আর ব্যাপারটা হচ্ছে সারা বছর ফোনে কথা হয় না, কিন্তু পুজোর সময় দেখা তো ইসমা, দেখা হয়নি দেখতে থাকো, আমরা হচ্ছে গিয়ে গল্প করতে থাকি।
গোটা বছরের একবারে ফটো তুলে নিচ্ছে আর বাই দ্য ওয়ে কালকে কিন্তু ওর বার্থডে তো সেই জন্য আমি আগের থেকে উইশ করে দিচ্ছি উইথ চকলেট প্রপোজ প্রপোজ হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা হচ্ছে সবাইকে বিস্কুট বিতরণ করছে অনেক লোকজন আছে ও সবাইকে বিস্কুট দিল আমাদের বিখ্যাত জায়গা হ্যাঁ বল বল হ্যাঁ এখনো আছে এইটা হচ্ছে আমাদের বিখ্যাত জায়গা যেখানে আমরা বছরের পর বছর তার মধ্যে এই যে সুপ্রিয়া এটা হচ্ছে কাকু সুপ্রিয়ার বাবা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ শুভ অষ্টমী সকলকে কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমরা তো খুব ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছ আমি পাইল দিয়ে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি সকাল সকাল আমার বান্ধবীর সাথে দেখাও করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে ঘরেও চলে এসেছি কিন্তু বাকিরা এখনও রেডিও হতে পারেনি স্নানও করতে পারেনি কেমন করে দাঁড়িয়ে আছে দেখো শুধু মনে হচ্ছে শুধুই কাজ করছে যাই হোক আজকেও আমাদের অনেক কিছু প্ল্যান আছে সেগুলো সব করতে হবে অ্যান্ড খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল অ্যান্ড দেখো এখানে যদি দেখতে পাও এখানে কিন্তু প্রচুর গাছ আছে সেই হচ্ছে আমার দাদু আর এই হচ্ছে আমার দিদা আচ্ছা দিদা ইজ লাইক কি ইজ লাইক মা তাই তো একটু হাই করে দাও সবাইকে হাই আমাকে দিদাকে একই রকম দেখতে কি দেখো এইরকমই আসবে কিন্তু ভিডিওতে এটা হচ্ছে আমার ছোট মামা দেখো দুষ্টুমি করছে কেমন এরকমই করে সারাক্ষণ মামা কিছু বলবে কি আমার অডিয়েন্সদের জন্য ভালো থাকুন শুভ অষ্টমী পুজোর পর মায়ের কৃপায় সবাই সুস্থ থাকুন মামার ড্রেসটা একবার শুধু দেখো কি ড্রেসটাই না দিয়েছে আর তার সাথে এই ভদ্রলোককে দেখো এভরি জায়গায় পারফেক্ট মুক্তি দুদিন ধরে স্নান করেনি আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে সৌমেন পণ্ডিত বাড়ি কোথায় বাড়ি তো এখন কিছু নিচে আছে অসংখ্য ধন্যবাদ বাড়ি ফিরে এসে এবার আমরা পেশে গেছি লুচি টুচি বানাতে বৌদি লুচি ভাজছিল সরি বেল ছিল আর আমি ভাজছিলাম মাইমার শরীরটা একটু খারাপ সকাল থেকে তারই মধ্যে এত রান্না বান্না করেছে তো বললাম চলো লুচিটা আমরাই বানিয়ে দিই বৌদি একদম মানে ঝটার ঝট সাপ্লাই দিয়েছে আর আমি চেষ্টা করছি দুটো করে ভাজার অ্যাকচুয়ালি জায়গাটা তো ছোটো খুব যে বড় তা নয় আর ট্রাই চলছে আর তার সাথে চলছে মাইমার আমার আড্ডা মারা অনেক দিন আড্ডা হয় না তো যখনই সুযোগ পাই আমরা সেখানেই হচ্ছে বক বক শুরু করে দিই বাজে ছেলেকে তোমরা সবাই ব্লগে দেখে নাও এই হচ্ছে গিয়ে কারুর কথা শোনে না শুধু দুষ্টুমি করে সবাই এখানে রেডি হয়ে গেছে দিদা রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে বাবা রেডি হয়ে দেখাবো না তোকে বৌদি রেডি হয়ে গেছে শাহরুখ খান নাম্বার টু রেডি হয়ে গেছে দাদা রেডি হয়ে গেছে আর এখানে দুষ্ট ছেলে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো বাই দ্য ওয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাশীপুর রাজবাড়িতে অ্যান্ড যতদূর আমরা জানি যে কাশীপুর রাজবাড়িটা শুধুমাত্র দুর্গাপূজার সময় খোলে তো আজকে আমরা সেখানে যাব অ্যান্ড দেখবো এক্সপ্লোর করব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড দেখো একটা দুষ্টু বাচ্চা দেখো কোথা দিয়ে উঠবে কোথা দিয়ে আসবে আমি কিন্তু ওই রাজা সিংহাসনে বসবো মাঝে দেশে আমি খুব অসুস্থ
আমরা বেরিয়ে পড়েছি পুরো একদম দুলে গেলাম তো এখানে বৌদি মা দিদা আর বাবা বসেছে সামনে ছোট মামা আর দাদা আর আমাদের ড্রাইভার দাদা দেখো ওয়েদারের দশা দেখো ঘুরতে বেরিয়ে এই অবস্থা কি আর বলবো দেখো অবস্থা বেরিয়ে আমরা এখন গাছের তলায় বসে আছি সবার মুখগুলো দেখো শুকিয়ে গেছে এই বৃষ্টির মধ্যে রাজবাড়ি দেখবো তাই জন্য হচ্ছে গিয়ে দুটো টিম ভাগ হয়ে গেছে মামা হচ্ছে একমাত্র পুরনো লোক তাই মামাকে দুটো টিমের সাথেই যেতে হবে আর এ পাশে দেখো এ পাশে আমরা হচ্ছে লেফট ওভার আমরা এর পরের রাউন্ডে যাব কি বাজে মানে কেমন অবস্থা বলো যেতে পারবো না কিন্তু এটার মধ্যেও মজা আছে প্রচুর লোকজন এসছে মানে রাস্তায় তো যেখানেই মানে শেড দেখছি আর এত বাইক এত জিনিসপত্র এত লোকজন পুরো 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 রাস্তায় পুরো রাস্তায় আমরা এখন রাজবাড়ির মোড়ে দাঁড়িয়ে আছি বাকিরা গেছে আর আমরা ওয়েট করছি ওরা কখন আসবে দেন আমরা যাব বৃষ্টিটা হালকা একটু কমেছে আমরা নেমে পড়েছি ভাবলাম চলো ঘুরেই আসি নাহলে অনেকটা লেট হয়ে যাবে কারণ কি আবার জোরে বৃষ্টি হয়ে গেলে অসুবিধা এখানে আমি আমার বর সামনে যাচ্ছে দিদার মা তা দেখতে পাচ্ছ প্রচুর লোকজনের কিন্তু ভিড় হয়েছে অ্যাকচুয়ালি অনলি অষ্টমী আর নবমীতেই খোলে তো অনেক লোকজন এসছেন বাইরে থেকেও আই থিঙ্ক প্রচুর লোকজন এখানে এসছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি অ্যান্ড ভিড়টা জাস্ট দেখো এখানে বেশ মেলা টাইপেরও বসেছে অ্যান্ড এখানে জলও জমে গেছে হঠাৎ করে এত বৃষ্টি হলো দেখো কত ভিড় আমি দেখতে পাচ্ছ অনেকটাই পুরনো হয়ে ব্যাপারটা দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে আর আমরা এখন যাবো সামনের দিকে টাটা এই হচ্ছে রাজবাড়ি দেখতে পাচ্ছ কত পুরনো এটা দেখেই বোঝা যাচ্ছে অ্যান্ড রাজ পরিবারও এই টাইমে নাকি এখানেই এসছেন প্রত্যেক বছরই নাকি এই টাইমে ওনারা এখানে আসেন জাস্ট অবস্থা দেখো এখানে তো পা টা চুবিয়ে যেতে হবে তাও এখন যাবো এই দেখো এখানে রাজহাঁস আছে এই জায়গাটা কি দারুণ দেখাচ্ছে না ছবির মতো স্যার এখানে একদম প্যান্ট ট্যান্ট গুটিয়ে নিয়েছে মারা তার মধ্যে হারিয়ে গেছে আগে আগে চলে অ্যান্ড দিস ইজ দ্য রাজবাড়ির রাজ মন্দির তো কাশীপুর রাজবাড়ির এই যে মা দুর্গা প্রত্যেক বছর পুজো করা হয় এবং শুধুমাত্র অষ্টমী এবং নবমীর দিনই হচ্ছে গিয়ে এই মানে রাজবাড়ির দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই সময় রাজবাড়ির রাজ পরিবারের যে লোকজন তারাও আসে অ্যান্ড ভিড়টা তো দেখতেই পাচ্ছ এত বৃষ্টি কিন্তু ভিড়ের কিন্তু কোনো অভাব নেই অ্যান্ড আশেপাশটা এতই সুন্দর এত কাজ বাজ দেখে পুরো মন ভরে যাচ্ছিল এটা হচ্ছে গিয়ে ছাদ এরিয়া দেখো কি দারুণ কাজগুলো এত সুন্দর গাইস জাস্ট ঘুরে চলে এসেছি মাঝখানে মোবাইলটা অ্যাজ ইউজুয়াল বন্ধ হয়ে গেছিলো মাথাটা একটু দপদপ হচ্ছে সেই জন্য আমি আর সবিনের মোবাইল থেকেও ভিডিও করা হয়নি তো বৃষ্টির মধ্যে বেশ ভালোই ঘুরলাম বৃষ্টিটা না হলে হয়তো আরেকটু ভালো হতো কিন্তু বেশ ভালো ঘুরলাম আর শুনতে পাচ্ছি সন্ধ্যা পুজোটা বন্ধ হলো জাস্ট পুজো হয়ে গেল মাইমা গেছে পুজো দিতে সৌমেনও গেছে দিদাকে নিয়ে
এবার জাস্ট একটা কড়া করে চা খাবো, অ্যান্ড দেন একটু রেস্ট করে দেন আবার বিকেলবেলা যাবো প্যান্ডেল হপিংয়ে।